ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা দুজন বেরিয়ে পড়েছি একটা জায়গায়, কাজে আছি। মানে আমরা এসেছি আসলে পানাগড়ে, বর্ধমান থেকে পানাগড়ে এসেছি, একটা কাজ আছে আমাদের। কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম এই পানাগড়ের কাছে রন্ডিয়া বলে একটা জায়গা আছে, যেখানে একটা দারুণ পিকনিক স্পট আছে, সেই পিকনিক স্পটটা তোমাদের দেখানোর জন্য ওখানটায় তোমার চলো যাই, ঘুরিয়ে নিয়ে আসি। আর ওই জায়গাটা আরো কি আছে না আছে সবটা তোমাদেরকে ঘুরে দেখাবো। আর পিকনিক স্পটটা কিন্তু দারুণ, চলো তাহলে আমরা ওই জায়গাটা ঘুরে দাঁড়াই, মানে দেখিয়ে নিয়ে আসি। আর যাওয়ার পথে আমরা এই দেখো হাই রোডের উপর দাঁড়িয়ে আছি, তোমরা চারপাশটা দেখতেই পাচ্ছ, কি সুন্দর যা দেখতে ভিউটা, ওই জন্য তোমাদেরকে একটু দেখাই চারিদিকটা। দেখো দেখো আমরা উপরে দাঁড়িয়ে আছি রাস্তায়, কিন্তু নিচ দিয়ে দেখো রেল লাইন আছে। এই লাইনটা কিন্তু সোজা চলে যাচ্ছে পানাগড় স্টেশন। তো দেখো কিছু বিশাল বড় লাইন কিন্তু, আর এরিয়াটা দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে। তো ভাবলাম তোমাদেরকে রেল লাইনটা একটু দেখাই, সামনে একটু এগিয়ে গেলেই পানাগড় স্টেশন। আমরা এই যে সোজা রাস্তাটা দিয়ে যাচ্ছি, দেখো দুদিকে এটা বেঁকে গেছে, একদিক দিয়ে গেছে, এটা গেলে পানাগড় হয়ে তোমার দুর্গাপুর আসানসোল যাওয়া যায়। আবার ডান দিকে যে রাস্তাটা বেঁকে গেছে ওটাও দুর্গাপুর আসানসোল যাওয়া যায়, গিয়ে সোজা শিউরি রামপুরহাট কিন্তু ওই লাইনটা পুরো চলে যাচ্ছে। এই জায়গাটা একটু দুটো ভাগ আছে, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এটাও যাওয়া যায় দুর্গাপুর, ওটাও যাওয়া যায় দুর্গাপুর, কিন্তু ওটা সোজা চলে যাবে শিউরি রামপুরহাট। এর আগে কলকাতায় আমি খেয়েছি ছোট, এতটা খেতে ভালো না, তার থেকে এখানে অনেক ভালো, এটা খুব আমরা দুটো করে ছোলে বাটোরা অর্ডার দিয়েছিলাম, তো আমাদেরকে দিয়ে গেছে। তা ছোলে বাটোরাটা খেতে সত্যি ভীষণ ভালো, আর এর সাথে আমরা দুটো নলেন গুড় নিয়েছিলাম। তো টোটাল 120 টাকা বিল হয়েছে, কিন্তু সত্যি কথা হিসেব মতো অনেক কম টাকায় কিন্তু নিয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ ছোলে বাটোরা সাইজটা অনেক বড়। ছোলে বাটোরা খাওয়ার পর ভাবলাম দুটো করে নলেন গুড়ের রসগোল্লা নিই, আমরা দুটো রসগোল্লা নিলাম, আমার বর্তমানটা খেয়ে খুব ভালো খেতে খেয়ে রেখেছিল। ওখানে খাওয়া হয়ে গেছে, তো ভাবলাম একটুখানি চা খেয়ে নিই, ঠান্ডা তো বেশ ঠান্ডা পড়েছে, গরম গরম চা খেয়ে নিই। আমরা পানাগড় রেলগেটে চলে এসেছি, তো রেলগেট পড়েছিল সেই সময় একটা মালগাড়ি যাচ্ছিল, তো আমরা ক্রস করে ওপারে যাব। রন্ডিয়া যেতে আমাদের রাস্তার মধ্যিখানে পড়লো, খুব সুন্দর দেখো চারিদিকে সর্ষে ক্ষেত, আর মাঝখান দিয়ে দেখো একটা খাল চলে গেছে, তা জলের সঙ্গে সর্ষে ক্ষেতটা দেখতে এত সুন্দর লাগছে, ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। এখন চারিদিকে শুধু সর্ষে ক্ষেত দেখো, হলুদ হলুদ সর্ষে ক্ষেত, ভীষণ সুন্দর। এটাই হলো সেই সামনে যাওয়ার রাস্তা, আমরা এই রাস্তা বরাবর যাব। আমি রাস্তার উল্টো দিকটাও তোমাদেরকে দেখাচ্ছি, ওদিকটাও দেখবে, কিটাও দেখো কত সুন্দর, চারিদিকে সর্ষে ক্ষেত ভর্তি, এখন চারিদিকে সব জায়গায় সর্ষে ক্ষেতে ভর্তি, হলুদ হলুদ সবুজ সর্ষে ক্ষেত, তাই তোমাদেরকে একটু দেখালাম, ভীষণ সুন্দর। সামনে দেখো একটা উঁচু পাহাড়ের মতো হয়ে রয়েছে, সেখানেও কিন্তু পুরোটা সর্ষে ক্ষেত, ভীষণ সুন্দর লাগছে দেখতে, একদম হলুদ হলুদ সবুজের মধ্যে হলুদ হলুদ। আর সামনে একটা ব্রিজ আছে, এই খালটা আছে, তো খালটার উপরে একটা ব্রিজ আছে। আমরা রন্ডিয়া যেতে এখানে ভরতপুর বলে একটা জায়গা রয়েছে, সেইখানটা এসে দাঁড়িয়েছি একটু, কারণ এই জায়গাটা না এই পুরো এরিয়াটা তোমাদেরকে দেখাচ্ছি, এখানটায় একটা বুদ্ধ স্তূপ রয়েছে, সেইটা কিন্তু অনেকটা মাটির নিচে চলে গেছে, তো ওই ভিতরে কিন্তু ঢুকতে দেওয়া হয় না, তো
তো আমরা বাইরে থেকে যতটা সম্ভব তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো ওই দিকটা একটু একদম একটুখানি উঁচু করা আছে সেই বুদ্ধস্তূপটা। এই বুদ্ধস্তূপটা কিন্তু এই দিকটা সামনের দিকটা পড়ে, দেখো একদম কাছে, এর চারিদিকে বিশাল বড় রাউন্ড। তো তো আমরা এই দিকটা এলাম, দেখলাম এখান থেকে ভালো দেখা যাচ্ছে, কিন্তু ওই যে আমাদের ঢুকতে দেবে না, এই বাইরে থেকেই দেখতে হবে। আমরা আমাদের গন্তব্যস্থল রন্ডিয়া ড্যামের কাছে আমরা পৌঁছে গেছি। আমরা চলে এসেছি রন্ডিয়াতে। তো রন্ডিয়া এটা কিন্তু বাজার, এখানে কিন্তু বাস স্ট্যান্ড, এখানে এসে বাসটা আসবে, তোমরা এখানে বাসেও আসতে পারো। এখান থেকে নেমে এবার হেঁটে একটুখানি তোমাদেরকে যেতে হবে। এখানে দেখো সব বাসগুলো দাঁড়িয়ে আছে, এই বাজারটা পেরিয়ে এসেই বাস স্ট্যান্ড। এই রন্ডিয়া যেতে কিন্তু এইভাবে এই রাস্তা দিয়ে যেতে হবে। আমরা আসলে এই রন্ডিয়াতে এসেছি, এখানে একটা কিন্তু বিখ্যাত ড্যাম আছে, সেই ড্যামটা তোমাদেরকে দেখাবো বলেই এসেছি। এই রন্ডিয়া ড্যামটাতে আসতে গেলে তোমরা পানাঘর হয়ে আসবে, পানাঘর স্টেশনে নেমে ওখান থেকে রেলগেটটা পেরোলে এই রন্ডিয়া ডাইরেক্ট কিন্তু বাস আছে, বাসে করে আসতে পারো। এখানেই কিন্তু বাস স্ট্যান্ড, আর মাত্র 10 কিলোমিটারের রাস্তা। হ্যাঁ, আবার তোমরা কিন্তু রন্ডিয়াতে এসে আবার টোটো করেও আসতে পারো। তো চলো সেখানে তোমাদেরকে এই ড্যামটা দেখাবো। এই ড্যামটা কিন্তু বিভৎস সুন্দর, এই ড্যামটা, আর এই ড্যামটা কেমন, চারিদিকটা কেমন, সবটাই তোমাদেরকে দেখাবো। আমরা এসে গেছি, অলমোস্ট এখানে এসে গেছি, এবার সামনেই তোমাদেরকে দেখাবো। আমরা এই ড্যামে গিয়ে, ওখানটা কিন্তু আসলে যেহেতু পিকনিক স্পট, তো অনেক পিকনিক হচ্ছে, চারিদিক থেকে পিকনিক পার্টিরা এসেছে। সেখানে যদি কোনো মিউজিক টিউজিক হয় তাহলে কিন্তু আমরা এখানে ডাইরেক্ট কিছু বলবো না, তোমাদেরকে দেখিয়ে দেবো, পরে আমরা সেটা বাড়িতে এডিটিং করে দিয়ে দেবো। তাহলে চলো আর সামনে আর একটুখানি একটুখানি গেলেই ড্যামটা, চলো। আমরা রন্ডিয়াতে পৌঁছে গেছি। আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখলেই বুঝতে পারবে এই সেই রন্ডিয়া ড্যাম। দেখো ভীষণ জোরে জলের স্রোত, কিন্তু এখন কিন্তু এই নদীতে জল একটু অল্প, কিন্তু যেহেতু এটা ড্যাম তো প্রচুর জোরে আওয়াজ, জলের আওয়াজ। আর আমাদের আমার পিছন দিয়ে দেখতে পাবে যে বাঁধটা রয়েছে না, ওই বাঁধ বরাবর সোজা চলে গেলে কিন্তু বাঁকুড়া, বাঁকুড়া সোনামুখী, তার ওই বাঁধের উপরেই কিন্তু প্রচুর পিকনিক হচ্ছে এই এই সময়টায়। সব বাঁকুড়ার দিক থেকে কিন্তু এসেছে, পিকনিক হচ্ছে। আর আমাদের এই দিকটাতেও রন্ডিয়াতেও পিকনিক হচ্ছে, সেটা ওই সাইডে, সেটা দেখাচ্ছি, আর ওই দিকটা যাবো। তো আমার পিছনটা দেখো ভীষণ সুন্দর, আর ওই পারে যাবো আমরা, দেখাবো সেটাও তোমাদেরকে দেখাবো। সামনেই দেখো প্রচুর পিকনিক পার্টি ওদিকে রয়েছে ওই বাঁধের উপরে, ওইখানে কিন্তু সব রান্না বান্না হচ্ছে, আর ওখানেই খাওয়া হবে, পুরো ওই বাঁধ বরাবর পুরো পিকনিক। এই দিকটা হলো কিন্তু বাঁধের এপারটায়, আমরা যেদিকে দাঁড়িয়ে আছি আসলে এটা হলো বর্ধমান ডিস্ট্রিক্ট, আর এই বাঁধের ওপারে যে সোজা বাঁধটা চলে গেছে ওটা কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্ট পড়ে যাচ্ছে। তোমরা ভিউটা পুরো দেখো কত সুন্দর, আর এখন মনে হচ্ছে যেন জলের স্রোতটা অনেক বেশি, কিন্তু অনেকটা নয় কিন্তু, কারণ অন্য সময় কিন্তু বর্ষার সময় বিশেষ করে ওই যে বালি ঠালি দেখতে পাচ্ছ ওই সময় কিন্তু পুরো ভরাট, কোনো কিছু কিন্তু আর একদম দেখা যায় না, পুরো জলে জলে। ওদিকে বাঁকুড়া ডিস্ট্রিক্টে ওই রাস্তাটাও একদম দেখা যায় না, মানুষ আসে বেড়াতে আসে, তারপরে পিকনিক হয়। তো এখানে দেখবে প্রচুর অনেকগুলো দোকান করেছে, খাবারের দোকান আসলে, তো এখান থেকে সবাই কিনে যাতে খেতেও পারে। আর তারপরে আমরা তোমাদের ওই জলের ওখানে পাথরের উপরে একটু যাবো, তোমরা ওই ভিউটা দেখো, ওইখানটায় গিয়েও তোমাদেরকে দেখাচ্ছি, নিচে নামতে খুব ইচ্ছা করছে, চলো ওখানে নিচে নেমে তোমাদেরকে একটু দেখাবো। এখানে কিছু খাবারের দোকান আছে, মানে ছোটোখাটো খুচকাচ খাবারের দোকান, তো তোমরা এখানে এসে সেই খাবার খেতে পারো, চা আছে, জল আছে, কোল্ড ড্রিঙ্কস, মোটামুটি এইসব ছোটোখাটো দোকান আছে। তাহলে চলো আমরা এবার ওপারে গিয়ে তোমাদেরকে দেখাই। জলের স্রোতটা তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ তো, বিশাল জোরে জোরে আওয়াজ হচ্ছে কিন্তু। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক ড্যামের উপরেই, এখানে পাশেই দাঁড়িয়ে আছি, তো আমার পিছনটা দেখো, দেখলেই বুঝতে পারবে কি কত সুন্দর দেখতে লাগছে। আস্তে আস্তে দেখো, দেখতে পাচ্ছ পুরোটা।
জল একটু কম, সেই জন্যে বালির চড়া পড়ে আছে অনেক দূর দূর। কিন্তু ওই বালিতেও যাওয়া উচিত না, কারণ অনেক চোরা বালি থাকে শুনেছি, তো সেখানে নামাটা ঠিক না। আমার খুব ইচ্ছা আর একবার বর্ষাকালে এসে এই জায়গাটা কেমন লাগে একবার দেখার খুব ইচ্ছা। শীতকালে তো এলাম, একবার বর্ষাকালে আসলে তোমাদেরকে দেখাবো কতটা জল থাকে, কতটা গভীর থাকে, আমার দেখার খুব ইচ্ছা। পাশেই আছে কিন্তু অন্ডাল এয়ারপোর্ট, সেই জন্য এখানে প্লেনটা খুব নিচু দিয়েই যাচ্ছিল। নিচে নেমে দেখছি ভীষণ সুন্দর, প্রচুর পিকনিক হচ্ছে। আর এখানে না দেখতে পাবে অনেক সারি সারি নৌকা রয়েছে, নৌকা করে কিন্তু ওপারটায় যাওয়া যায়। তো আমরা এই নিচটা এখানটা একটু ঘুরে দেখি, তারপর দেখি নৌকা করে ওপারে যাই কি না একটু দেখি। চলো সামনেটায় চলো, ওখানটা দেখি আমার পিছনটা দেখতে পাচ্ছো কি সুন্দর দেখতে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ভিউটা কত সুন্দর, আর জলগুলো এত সুন্দরভাবে উপর থেকে পড়ে আসছে, সেই জন্য তোমাদেরকে দেখানোর জন্য ভালোভাবে আমরা আবার নিচে নেমেছি তোমাদেরকে ভালো করে দেখানোর জন্য। আমরা কিন্তু নিচে নেমে এসেছি, আমরা এতক্ষণ উপরে দাঁড়িয়ে বলছিলাম দেখাচ্ছিলাম তোমাদেরকে, এবার নিচে নেমে এসেছি একদম জলের কাছে। তো আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো কত সুন্দর, আর কত জলের ঘোরে আওয়াজ দেখো কত সুন্দর লাগছে। পিছনে দেখতেই পাচ্ছ দেখো কত পিকনিক হচ্ছে, আবার ওখানে বাচ্চারা খেলছে জলে, আবার নেমেছে চান করতে, আবার কতগুলো নৌকা রয়েছে, নৌকা করে আবার উপরেও ওপারেও যাওয়া যায় আর কি, ওপারটা বাঁকুড়া ওপারেও যাওয়া যায়। নিচে নেমে এসেছি দেখো এত বালি, দেখে মনে হচ্ছে একটা মরুভূমির বালি, চারিদিকে প্রচুর বালি, পা পুরো নিচে ডুবে যাচ্ছে। আর এর আমার পিছনেই দেখো এখানটায় নদীটা গেছে, ড্যামের জলটা যাচ্ছে, তো সেইখানে আমরা নৌকা রয়েছে, চলো আমরা নৌকা করে আমরা ওপারে যাবো তোমাদেরকে দেখাবো, ভীষণ সুন্দর দেখতে লাগছে। আর এর পাশে দেখো সব পিকনিক হচ্ছে কিন্তু, সবাই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করছে, সব দেখতে পাচ্ছি বেশ ভালো লাগছে। বিভিন্ন জায়গা থেকে পিকনিকে এসেছে এখানে, কিন্তু তোমরা যখন উপরে উঠবো তোমাদেরকে দেখাবো কত গাড়ি বাইক তারপরে বাস সব এসেছে, বিভিন্ন জায়গা ছড়িয়ে ছিটিয়ে পিকনিক হচ্ছে। দুজন হলে দুজন হলে 200 টাকা নিয়ে আমরা একটা রাউন্ডই ওইখান নামাই আবার নিয়ে আসি, আর বেশি লোক হলে কিছু কম করা হয়, এই যে আমরা ঘোরাই তারপরে আপনারা যতক্ষণ পর আসবেন। আমরা এবারে একটা নৌকা ঠিক করলাম যে ওপারে যাব বলে, তো নৌকার ভাড়া মোটামুটি আমরা পার হেড 100 টাকা করে, তো বেশি মানুষ হলে উনি একটু কম করে দেন। আর তোমরা কিন্তু ওপারে গিয়ে বা যদি নদীতেও একটু ঘুরতে চাও উনি কিন্তু আধ ঘন্টা এক ঘন্টা ঘোরাবেন, কোনো ব্যাপার না। তো আমরা এখান থেকে গিয়ে ওপারে এবার যাব, আর মাঝে কিছু কিছু সাউন্ড আমরা একটু মিউট করে দিয়েছি, কারণ ওখানে পিকনিকের জন্য তো প্রচুর গান বাজনা হচ্ছিল, তো সাউন্ডগুলো আসলে কপিরাইট দিয়ে দেয়, এই কারণে আমরা কিছু কিছু জায়গায় মিউট করে দিয়েছি। এপারে চলে এসেছি নৌকা করে, এপারে চলে এসেছি, আর দেখতে এত ভালো লাগছে নৌকা চড়ছে অনেকদিন পর, অনেক বছর পর, যে কবে চড়েছিলাম মনে নেই। তো এবার এসে ওখানে উঠবো, এবার মাত্র পার হেড 100 টাকা করে, মানে এপার ওপার করে দেবে 100 টাকা করে, তো আমরা দুজনে 200 টাকা দিচ্ছি, খুব একটা বেশি না ঠিকই আছে। আর এই আশেপাশে দেখছি অনেকে জলে নেমে চান করছে, দেখো কি সুন্দর জলটা, দেখতে মনে হচ্ছে চান করি, কিন্তু আমরা তো নামতে পারি না জলে।
আমরা ওদিকে ছিলাম, বর্ধমান ডিস্ট্রিক্ট ছিল, আমরা নৌকা করে আবার এপারে চলে এসেছি। এটা এখন আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্টে দাঁড়িয়ে আছি। তো কেমন লাগছে তোমরা ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে, তোমরা জানাবে কেমন লাগছে, আমাদের তো দারুণ লাগছে। তো ওইখানটায় গিয়ে আবার জলটা তোমাদেরকে দেখাবো, যখনই ব্যাককে দেবো তোমরা বুঝতে পারবে আমরা আগের ভিডিওর ওপার থেকে করেছি, এবার নৌকা করে এপারে চলে এসেছি। আমার পিছনে পুরো রাস্তাটা দেখতে পাচ্ছ, সোজা কিন্তু বাঁকুড়া সোনামুখী চলে গেছে। আর এপারে প্রচুর মানুষ পিকনিক করছে। আমরা হাঁটছি, এখানে কিন্তু প্রচুর মিউজিক বাজছে, ওই জন্য মাঝে মাঝে আমরা সাউন্ড অফ করে দিচ্ছি, কারণ পিকনিক হচ্ছে তো স্বাভাবিক গান চালাবে, এই ডিজে গান চালাচ্ছে প্রচুর, আমরা মাঝে মাঝে বন্ধ করে দিচ্ছি। আর দেখছি কত বাচ্চারা এসছে, সব বাচ্চারা সব খেলাধুলা করছে এই পারটায়, পুরো একটা ড্যামের উপর। এই সময় অতটা জল নেই, নাহলে এই যে ড্যামটা আমরা যার উপর দিয়ে হাঁটছি এটা কিন্তু পুরোটাই জল ছাপিয়ে চলে যায়। যখন প্রচুর ভরা মানে বর্ষায় জল থাকে তখন কিন্তু এইটা পুরোটাই জল যায়। তো এখন শীতকালে জল কম, সেই জন্যে এখানটায় এসে সবাই পিকনিক করতে আসে, দেখতে ভালো লাগে। সিনাইটা দেখো, দেখতে পাবে, এই আমি সামনেই করছি, দেখতে পাবে কত সুন্দর এই জায়গাটা। পাথর রয়েছে কিন্তু সবাই জলে পা দিচ্ছে এখানে দাঁড়াচ্ছে, কিন্তু আমরা যত খুলবো না ভয় লাগছে, ওই এত স্রোত না টেনে নিয়ে চলে যাবে। এই জায়গাটা তোমরা দেখো কত দারুণ দেখতে লাগছে। আমরা কিন্তু এপারে চলে এসেছি, এপারটা কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্ট পড়ে যাচ্ছে। তো তোমাদেরকে এইখানটায় দেখাচ্ছি, দেখো জলের স্রোত কীভাবে নামছে, ভীষণ জোরে নামছে কিন্তু, আর দেখে মনে হচ্ছে এরকম, কিন্তু কাছে গেলে তোমরা বুঝতে পারবে ভীষণ স্পিডে, মানে ওখানে যদি তোমরা দাঁড়িয়েও থাকো তোমাদেরকে ঠেলে কিন্তু ফেলে দেবে। তো সেই জন্যেই যারা এখানে আসবে তারা কিন্তু একটু সাবধানে এখানে নামবে বা না নামাই ভালো, কারণ এখানে এইভাবেই কিন্তু দুর্ঘটনাগুলো হয়, তার জন্যই সাবধান যে বেশি জলে নামার দরকার নেই। তোমরা কিন্তু অবশ্যই এখানে একবার এসে ঘুরে যাও, সত্যি দেখার মতো এই ড্যামটা। ঘরের কাছে কাছে দিকে যারা বর্ধমানে থাকো বা পাড়াগাঁড়ে থাকো, এই দিকটা যারা লোকেরা তারা কিন্তু অবশ্যই এখানে আসতে পারো, খুব ভালো। আর অনেকে হয়তো জানো বা যারা জানো না তাদের উদ্দেশ্যেই বলছি, এই রন্ডিয়া ড্যামে এসে অন্তত একবার হলেও ঘুরে নিও, আর ফ্যামিলি শুদ্ধ তোমরা পিকনিকেও আসতে পারো। আবার এখান থেকে আমরা দেখেছি অনেক স্কুল থেকেও বাচ্চাদের কিন্তু পিকনিকে নিয়ে আসে, তো অবশ্যই তোমরা এই ড্যামটা ঘুরে দেখতে, তোমাদের সবার খুব ভালো লাগবে। এখানটায় কিন্তু প্রচুর গভীর জল আছে, সেই জন্যেই শোনা গেছে, আমরা যেটা শুনেছি যে প্রতি বছরই কিন্তু এখানে পিকনিক করতে এসে কোনো না কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে, যার জন্য এখানে শোনা গেছে যে মানুষ মারাও গেছে। তো এবছরও নাকি একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল 1 জানুয়ারিতে। যাই হোক, ওখানকার নৌকা মাঝিরা ওনারা বললেন যে সেই জন্যে না জলে নামাই ভালো। এইটার ভিউটা তোমরা দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন কিন্তু পাহাড়ের উপর থেকে ঝর্ণা পড়ছে, তাই না? ঠিক সেরকমই লাগছে, কিন্তু সেটা নয়। আমরা কিন্তু ড্যামের নিচে যে জায়গাটায় জলটা পড়ছে ঠিক সেই জায়গাটায় তুলে ধরার চেষ্টা করলাম, ভীষণ সুন্দর দেখতে লাগছে, এই জন্যে তোমাদেরকে ভিডিওতে দেখালাম। আমরা এই পারটা ভালো করে ঘুরলাম, আর তোমরা আমার পিছনটা ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ, এদিকে ওই ড্যামটা রয়েছে। আমরা ওই বাঁকুড়াতেই তো দাঁড়িয়ে আছি, তোমাদেরকে দেখাচ্ছি যে কত লোকে পিকনিক করতে এসছে, তোমরাও কিন্তু বাড়ি থেকে এরকম পিকনিক করতে আসছো ফ্যামিলি নিয়ে, এখানেই রান্না বান্না করে খেতে পারো, কোনো অসুবিধা নেই। তা তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবে, কিন্তু আশা করছি তোমাদের ভালো লাগবে। আর কেমন লাগছে আমাদের কমেন্ট করবে, কিন্তু তোমরা কিন্তু অনেকে কমেন্ট করো না, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমাদেরও ভালো লাগে যে তোমাদের কেমন লাগছে না লাগছে জানতে পারি।
এখন কিন্তু পিকনিকের ভরা সিজন, আর প্রচণ্ড ঠান্ডা জানুয়ারি মাস, তো সবাই নিশ্চয়ই তোমরা এদিক ওদিক পিকনিক করতে গেছো, ঘুরতে গেছো। এটা একটা ছোট্টখাটো একটা ডে আউট হয়ে যাবে, তোমরা কিন্তু এখানে পিকনিক করতে আসতে পারো, তোমাদের খুব ভালো লাগবে। আর এখানে আসতে গেলে তোমাদের আগেও বলেছি, আমি আবার একবার ভালো করে বলে দিচ্ছি, তোমরা যদি বর্ধমান হয়ে আসতে চাও বা কলকাতা হয়ে আসতে চাও, যেভাবেই আসো, তোমাদের কিন্তু পানাঘাট স্টেশনে নামতে হবে। ট্রেনে করে আসলে পানাগড়ে নেমে ওখান থেকে কিন্তু রন্ডিয়ার বাস পাওয়া যায়, মাত্র 10 টাকা ভাড়া, তোমরা কিন্তু ডাইরেক্ট এই রন্ডিয়াতে আসতে পারো। আমরা তো এখন বাঁকুড়া ডিস্ট্রিক্টের উপরে দাঁড়িয়ে আছি, এদিকেও যেমন বাঁকুড়ার দিক থেকে লোকজন মানুষজন এসে এখানে পিকনিক করছে, ঘুরছে, আনন্দ করছে, মজা করছে, ঠিক আমরাও এসেছি ওপারটায়, বর্ধমান থেকে এসেছি, ওপারেও কিন্তু সমানভাবে সবাই মানুষ এনজয় করছে, পিকনিক করছে, খাওয়া দাওয়া হচ্ছে, গান বাজনা বাজছে। তো আমরা ওপার থেকে এই পারে এলাম, আমরা নৌকা করে এলাম, তোমাদেরকে তো দেখালাম, তোমরা দেখলে, আবার ওই সেই নৌকায় দাঁড়িয়ে আছে, আমরা আবার এপার থেকে ওপারে যাবো। তাই বলছি তোমরা অনেক জায়গা করেছো, এখানে একবার এসে সবাই ঘুরে যাও। আমাদের নৌকার মাঝে দাঁড়িয়ে আছে, আমরা এবার এপার থেকে আবার ওপারে চলে যাব। আমাদের মাঝি দাঁড়িয়ে আছে, তো আমরা এপার থেকে ওপারে যাব। তো ওই মাঝি কিন্তু বলেছে যে পার হেড কিন্তু 100 টাকা করে, তো আমরা যতক্ষণ খুশি তোমরা কিন্তু এখানে ঘুরতে পারো, কোনো ব্যাপার না, আধ ঘন্টা এক ঘন্টা যত খুশি ঘোরো, উনি ঠিক আমাদেরকে ওপারে পৌঁছে দেবে। আমরা এবার নৌকায় উঠে পড়লাম, তো মাঝি কিন্তু আমাদেরকে বলেছে ওই দিকটা একটু সোজা একটু ঘুরিয়ে দেবে, আমরা কিন্তু বলিনি, উনি নিজেই জোর করে বলেছেন আমাদেরকে ঘোরাবেন। তো ওনার ঘোরানো হয়ে গেলে তারপর আমরা নেমে তারপর বাড়ির দিকে রওনা দেব। ভিডিওটা কিন্তু তোমরা শেষ পর্যন্ত এবার দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। মাঝখানে যে দেখো বালির জায়গাটা রয়েছে, ওটাও কিন্তু নদী, এখন জল নেই বলে, তা নৌকা করে কিন্তু ওখানে বাইক শুদ্ধ সবাই পার হচ্ছে। আমি তখন আমার হাজবেন্ডকে বলছি আসলে নৌকাটা এমনভাবে ঘুরিয়েছে, ওই পুরো জলের ঢেউটা পুরো নৌকার উপর উঠে পড়েছে, আর আমার জামাটা একটু ভিজে গেল। ড্যাম থেকে যখন বেরিয়ে এলাম, তো তোমাদের সেইটা আর আমরা ভিডিওটা দেখাইনি, কারণ বেরিয়ে হয়ে গেছিলো আর সোজা রাস্তা একই রাস্তা ভিডিও, সেই জন্য তোমাদেরকে আর দেখাইনি। আমরা ওখান থেকে বেরিয়ে বাড়ি চলে এসেছি, তো এখান ওইখানটা আমরা সারাদিন যা যা করেছি, যা দেখিয়েছি তোমাদেরকে, সবটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আর যদি কিছু জানার থাকে তোমরা আমাদেরকে জিজ্ঞাসা করতে পারো, অবশ্যই আমরা বলে দেবো। আর এখনও কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি পুরো মাস কিন্তু বাকি রয়েছে শীতকাল, তোমরা অবশ্যই ওখানে গিয়ে একটা পিকনিক করে আসতে পারো, কারণ পিকনিক স্পট হিসাবে একটা দারুণ জায়গা, আবার সুন্দরভাবে ঘোরাও যায়। তো আমরা এরকমভাবে আরও বর্তমানে কিছু কিছু ভালো জায়গা আমরা তোমাদের সামনে আমরা আরও ভিডিও তুলে ধরবো, তাতে তোমাদেরও ভালো লাগবে আর হেল্পও হবে যে কোথায় কোথায় নতুন যাওয়া যায়, পিকনিক করা যায়, সেটাও আমরা আস্তে আস্তে আরও জায়গায় যাব, তোমাদেরকে দেবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, ওখানটায় গিয়ে সবাই একবার ঘুরে আসবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ, দেখা হবে আবার নেক্সট ভিডিও।